আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মোহাম্মদ আখতারুজ্জামান বলছি। ফিশারিজ বাংলাদেশ চ্যানেলটি বিশ্বের যে প্রান্ত থেকে দেখছেন সেই সমস্ত মাছ ও চিংড়ি খামারি ভাই বোনদের স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা ভালো আছেন। আজকে যে ভিডিও, সে ভিডিওর আসলে অনেক খামারি ভাইদের আসলে রিকোয়েস্ট ছিল যে শোল মাছের চাষ। হ্যাঁ, তো শুধু একক শোল মাছের চাষ না করে শোল মাছের সাথে আপনি আসলে কি করে কার্প জাতীয় মাছের একটা মিশ্র চাষ করবেন, সেরকম বিষয় নিয়ে আজকের ভিডিও। তো এই ভিডিওটি হচ্ছে আশা করছি প্রপার আমি যে কথাগুলো বলবো যদি ফলো করেন তাহলে একটা ভালো আপনি প্রোডাকশন পাবেন, প্লাস হচ্ছে শোল মাছের খামারে যে রোগের প্রকোপ আপনারা দেখতে পান সেই রোগের প্রকোপ থেকে আশা করছি আপনি মুক্ত থাকতে পারবেন। তো চলুন শুরু করি। প্রথম বিষয়টা হচ্ছে যে আমরা তো ভালো করে জানি যে হচ্ছে পুকুর প্রস্তুতির ব্যাপারটা। পুকুর প্রস্তুতিটা হচ্ছে সাধারণ যে পুকুর প্রস্তুত আমরা করি ঠিক সেই মতোই কিন্তু পুকুরটা প্রস্তুত করতে হবে। হ্যাঁ, আমি যেভাবে মানে আমাকে যারা ফলো করেন তাদের তারা ভালো করে জানেন আমি কি বলি। সাধারণ পুকুর প্রস্তুতি যেখানে আপনি হচ্ছে কোনো ধরনের ক্ষতিকর কোনো কেমিক্যাল বা কোনো কোনো ধরনের ক্ষতিকর রাসায়নিক দিয়ে আপনি পুকুর প্রস্তুত করবেন না, এই একটা বিষয়। আর একটা হচ্ছে যে নর্মাল পুকুরটা শুকিয়ে নেওয়াটা বেটার, যদি শুকাতে না পারেন তাহলে সেই ক্ষেত্রে সমস্ত যে রাক্ষসে মাছগুলো আছে সেই রাক্ষসে মাছগুলো মারার জন্য আমি চায়ের বীজের খোলের কথা বলি, সে টি সিড কেক আপনারা ব্যবহার করবেন এবং সেটা ব্যবহার করে মানে রাক্ষসে মাছ দমন করবেন। এরপরে হচ্ছে মাটিতে একটা সয়েল প্রোবায়োটিক ব্যবহার করবেন, সেই সয়েল প্রোবায়োটিক ব্যবহার করা করা হলে স্বাভাবিকভাবেই সয়েল প্রোবায়োটিক দিলে তারপরে হচ্ছে কি বলে যে আপনার পিএইচের যদি কোনো ঘাটতি থাকে তো পিএইচটা মানে সয়েলের পিএইচ মাটির যে পিএইচ সেটা আমি মাপার বেশি গুরুত্ব দিয়ে থাকি। তো মাটির পিএইচটা একটু পারলে মেপে নেবেন যে মাটির পিএইচটা কী অবস্থায় আছে, সেক্ষেত্রে যদি চুন লাগে তো চুন দিতে পারেন। সো সয়েল প্রোবায়োটিক চুন এগুলোর ব্যবহার করার পরে তারপরে হচ্ছে একটা ভালো বায়ো ফার্টিলাইজার দিয়ে আপনি হচ্ছে মানে সেই প্রাকৃতিক খাদ্য তৈরি করবেন। প্রাকৃতিক খাদ্য তৈরি মানে তৈরি করার আমার যে বিভিন্ন ধরনের যে ফর্মুলার কথা বলেছি আমি, প্রাকৃতিক খাদ্য তৈরি হওয়ার তৈরি করার যে ফর্মুলা সেগুলো যে কোনো একটা ফলো করেন আপনি। সো এই প্রাকৃতিক খাদ্য যখন তৈরি হয়ে গেল তখন আসলে আপনি কি করবেন পোনাটা মজুত করবেন। এখন পোনা মজুতের ক্ষেত্রে কি করতে হবে আসলে এইটা নিয়ে একটু বলতে চাই, সেটা হচ্ছে যে কতটুকু পুকুরের জন্য কতটুকু কী করবেন। আসলে আপনি অ্যাভারেজে যদি মানে 50 শতকের একটা পুকুর যদি হয়, 50 শতকে যদি পুকুর হয় তাহলে সেই সেক্ষেত্রে আপনি হলো 600 পিসের মতো হচ্ছে আপনি এই এইটা ছাড়বেন মানে শোল মাছের যে পোনাটা আছে সেটা ছাড়বেন, 600 পিস হচ্ছে এই পোনাটা ছাড়বেন, যেটার হচ্ছে আপনার কেজিতে 40টার মতো আর কি হয় এরকম মাছগুলো আপনি হচ্ছে এটা কিন্তু মজুত করবেন। আর প্রত্যেকটা স্তর যেন ঠিক থাকে তার সাথে আপনি হচ্ছে সিলভার বিঘেড বা হচ্ছে যে ব্রিগেল এই মাছগুলো দিয়ে আপনি মোটামুটি 150টা রাখবেন 300 গ্রাম সাইজের, ঠিক আছে। তো এই মোটামুটি হচ্ছে আপনার মজুত ঘনত্বর কথা আমি বললাম। এখন মজুত ঘনত্বর প্রসঙ্গ যেটা আসলো সেটা তো গেলই, খাবারের বিষয়গুলো নিয়ে অনেকে কথা বলে থাকেন যে খাবার আসলে কতটুকু বা কী আসলে দিব এরকম একটা ব্যাপার যদি বলতে চাই তাহলে হচ্ছে খাবারের ক্ষেত্রে হচ্ছে ছুটকি এরা মানে প্রতিদিন একটা টান মানে অনুভব করে তারা এই শোল জাতীয় মাছ। তো ছুটকি তারপরে হচ্ছে আপনার যে পোনাগুলো আছে ধানি পোনা, অর্থাৎ যেহেতু এরা হচ্ছে আপনার মাংসাশী প্রাণী বলা যায়, সো ছুটকি এবং সরিষার খোল দিয়ে শুটকি সরিষার খোল এই শুটকি সরিষার খোল আপনি শুটকি দিলেন দেখা যাচ্ছে 1 কেজি, সরিষার খোল দিলেন 1/2 কেজি এবং তার সাথে আপনি কী দিবেন, তার সাথে আপনি হচ্ছে একটা এনজাইম দিবেন এবং তার সাথে বায়োভিগর দিবেন হচ্ছে দিয়ে হলো একটা আপনি খাবার তৈরি করবেন। এছাড়া আমার অন্য অন্য যে খাবার তৈরি পদ্ধতিগুলো আছে সেগুলো ফলো করেন কিন্তু শুটকিটা আপনি রাখবেন কারণ শুটকি হচ্ছে এদের খাদ্যের প্রতি এদের শুটকির প্রতি এদের একটা টান আছে। তো এটা যখন আপনি দিলেন তখন হচ্ছে এইটা দিয়ে আপনি খাবার দিলেন বা দিনে একবার করে আপনি খাবারটা আপনি মোটামুটি প্রথম 15 দিন খাবারটা খাওয়ালেন ঠিক মন্ড বানিয়ে সে খাবারটা আপনি খাওয়ালেন। এছাড়া বাংলা মানে মাছের যে ধানিগুলো আছে সে ধানি আপনি তাদেরকে সরবরাহ করতে পারেন খাবারের জন্য,
এছাড়া রেডি ফিড যদি কেউ ব্যবহার করতে থাকেন তাহলে হচ্ছে 0.5 mm যে হচ্ছে ফিডটা আছে সেই ফিডটা আপনি তাদেরকে দিতে পারেন, বিক্রি পর্যন্ত এটা চালাতে পারেন। এছাড়া মানে শৈল বা খুট মানে যে শুটকি সেটা হচ্ছে মাঝে মাঝে এরপর দিয়ে দিবেন, সবসময় আসলে দেওয়ার খুব একটা দরকার নাই। আর মানে এই শৈল বা খুটকিটা মানে শুটকিটা হচ্ছে মাছে এক মানে মাসে হচ্ছে আপনি একবার এটা আপনি দিবেন। তো সাধারণত এই অবস্থা রাখলে মোটামুটি ধরে নেওয়া যায় যদি প্রাকৃতিক খাদ্যের মানে পর্যাপ্ত থাকে তাহলে 8 মাসের মধ্যে সাধারণত বাজার করা যায় এই শোল মাছটাকে। এখন যে কাজগুলো করতে হবে সেটা একটু বলি, সেটা হচ্ছে প্ল্যাঙ্কটন পর্যাপ্ত রাখতে হবে, এটা আমি বরাবরই আপনাদের বলি প্ল্যাঙ্কটন পর্যাপ্ত রাখবেন। শোলের মাছে পুকুরে প্রচুর বিভিন্ন খাবারের অভিযোগ করে থাকেন রোগ আসে, হ্যাঁ রোগ আসবে, আপনি যদি সেখানে জীবাণুনাশক ব্যবহার করেন তাহলে রোগ আসবে। হ্যাঁ তো রোগ জীবাণুনাশক ব্যবহার করার কোনো দরকার নেই, একদম সহজ কথা। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে প্রতি 15 দিন পর পর হচ্ছে এনজাইম প্রোবায়োটিক এবং জিওলাইট সমৃদ্ধ একটা হচ্ছে মানে ওষুধ ব্যবহার করবেন, যেটা হচ্ছে আপনার বিভিন্ন নামে পাওয়া যায়, আমি ইকোপন্ডের কথা সাজেস্ট করে থাকি। সো এটা আপনি দিবেন। তারপরে খাবারের সাথে আমি বরাবরই বলি যে খাবার যখন আপনি দিবেন সেই খাবারের ক্ষেত্রে হচ্ছে অবশ্যই একটা গাট প্রোবায়োটিক, আমি বায়োভিগোরের কথা বলি, সেটা আপনি ব্যবহার করবেন। এবং এটা গেল। আরেকটা হচ্ছে যারা খুব অতি উৎসাহী মনে করছেন বা শীতের ঠিক আগ মুহূর্তে মনে করবেন যে হ্যাঁ আমি শীত চলে আসছে সামনে, তো সেই শীতের সময় হচ্ছে আমি আগে হচ্ছে দেখা যাচ্ছে মাসে আপনি একটা ডোজ মানে লবণের একটা ডোজ আপনি করতে পারেন, সেই লবণ হচ্ছে আপনার 250 গ্রাম লবণ মাসে একবার হচ্ছে প্রতি শতকের জন্য আপনি ডোজটা করতে পারেন। এছাড়া মানে রোগ যদি হয়ে যায় দেখা গেলো যে আপনি সতর্ক যদি থাকেন আর আমি যেগুলোর কথা বললাম মানে যেগুলো ব্যবহার করতে বলছি শুরু থেকেই চাষ করার ক্ষেত্রে কোনো ধরনের জীবাণুনাশক বা অ্যান্টিবায়োটিক যদি ব্যবহার না করেন তাহলে আপনার রোগ আসবে না, যদি চলে আসে আপনার অসতর্কতার জন্য সেক্ষেত্রে আপনি হলুদ বা রসুনের হচ্ছে ট্রিটমেন্ট করতে পারেন। ঠিক আছে, আপনি রসুনকে সরাসরি ট্রিটমেন্টের জন্য কোথায় রসুনকে ট্রিটমেন্টের জন্য সরাসরি পানিতে ছিটিয়ে দিতে পারেন, এবং যদি মানে কোনো রোগ দেখা দেয় এই শোল মাছকে তাহলে আপনি যেটা করবেন হলুদ প্রতি কেজি খাবারের জন্য 2 থেকে 3 গ্রাম আপনি হচ্ছে এই হলুদটা খাবারের সাথে মিক্স করে খাওয়ান, দেখবেন যে হচ্ছে আপনার এই খুব দ্রুত এই রোগটা চলে যাবে, মানে শোলের যে রোগটা সে রোগটা চলে যাবে। এবং আমি তো আগে বলেছি যে বায়োভিগোর যদি আপনি হচ্ছে খাওয়ান খাবারের সাথে 2 থেকে 3 ml করে যদি খাওয়ান তাহলে ভালো গ্রোথ এবং রোগটা প্রতিরোধ করতে সাহায্য করবে। আর একটা কথা বলা যায় যেটা হচ্ছে যে এই মাছের একটা প্রবণতা আছে যে আপনার পাড় উপচে চলে যাওয়ার সময়, তো সেই ক্ষেত্রে যেটা করবেন সেটা হলো যে একটা বেড়া ভালো মতো পুকুরের চারপাশে বেড়া দিয়ে দিবেন যেন হচ্ছে সে পালাতে না পারে বা নেটিং করে দিবেন যেন পালাতে না পারে। তো এই মোটামুটি শোল নিয়ে যদি আরও কারো হচ্ছে কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট সেকশনে গিয়ে কমেন্টস করুন, আমি চেষ্টা করবো আপনাদের প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য। ভালো থাকবেন, দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।